আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন পুর বিফ বানের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম খুব সহজ আর ইউনিক একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর আর খেতে কতটা মজার হবে সেই সাথে তৈরি করে দেখাবো বিফ প্যাটি যেটা আপনারা বার্গারেও ব্যবহার করতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি যে বানটা তৈরি করব সেটা ডো তৈরি করে নিচ্ছি আর এর জন্য কুসুম গরম পানি নিয়ে নিলাম প্রায় এক কাপের মতো এই কুসুম গরম পানিটা হাতে ধরা যায় সেরকম গরম হতে হবে এরপরে দিয়ে তিন চার চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি সেই সাথে দিয়ে দিলাম দুইটা চামচের মতো ইস্ট আজকে আমি চার কাপ ময়দার জন্য এই ডোটা তৈরি করব আর সেই হিসেবেই সবগুলো দিয়ে দিচ্ছি যে কোনো বানের ডো তৈরি করতে বা পিজার ডো তৈরি করতে কিন্তু ইস্টের পরিমাণ একটু বুঝে শুনে দিতে হবে আজকে চার কাপ ময়দার জন্য দেড় থেকে দুই চামচের মতো ইস্ট দিতে হবে এর চেয়ে বেশি দিলে কিন্তু একটা বাজে স্মেল বের হবে এবার আমি চার কাপ ময়দা এতে অ্যাড করে দিচ্ছি আমি ইস্টটাকে অ্যাক্টিভ করে নিলাম না কারণ আমি এখানে টক দইয়ের পানীয় ব্যবহার করব। আর এর জন্য ইস্ট অ্যাক্টিভ না করে নিলেও চলবে আর আপনারা যদি টক দইটা স্কিপ করেন তাহলে কিন্তু ইস্ট আগে অ্যাক্টিভ করে নিতে হবে ময়দাটা পানির সাথে অল্প একটু মিশিয়ে নিয়ে আমি এখানে তিন চা চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর সেই সাথে দিয়ে দিব একটা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দই আর পানি দুটোই মিশ্রণে আছে আর সামান্য কুসুম গরম পানি দিয়ে যতটুকু এই ডোটা তৈরি করতে প্রয়োজন হবে ততটুকু আর ডোটা কিন্তু একদম সফট একটা ডো হবে এবার আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে কিন্তু একটা সফট ডোতে পরিণত করতে হবে পানির এক্জেক্ট পরিমাণটা বলা যাচ্ছে না কারণ এক একটা ময়দার পানি অ্যাবজরশন ক্ষমতা এক এক রকম এবার দেখতে পাচ্ছেন এটা বেশ স্টিকি আর এই স্টিকিনেসটা দূর করার জন্য আর যাতে আমি এটাকে হ্যান্ডেল করতে পারি এর জন্য আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি এবার মোটামুটি একটা ফর্মে চলে এসেছে তবে এটা কিন্তু এখনো অনেকটাই স্টিকি আর নরম এই অবস্থায় একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে একটা গরম স্থানে আমি দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি এতে করে এটা আরো একটু সেট হয়ে যাবে ডোটা ফুলে উঠতে উঠতে এই ফাঁকে আমি কিমা প্রিপারেশন নিয়ে নিচ্ছি আর এর জন্য আমি আজকে এখানে বিফ কিমা নিয়ে নিয়েছি প্রায় দুই কাপের মতো সেই সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে একদম মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর ছ সাতটার মতো কাঁচা কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বেসন আর এক টেবিল চামচের মতো সয়া সস একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে আলতোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে এই কিমাটা প্রিপারেশন করার ক্ষেত্রে সবগুলো মশলা দেওয়ার পরে একটু একটু মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু এই সব মশলার ফ্লেভারগুলো কিমার মধ্যে খুব ভালোভাবেই ঢুকতে পারবে এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই এখানে একটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনারা কিমার পরিমাণ অনুযায়ী কিন্তু এই সবগুলো মশলার উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে কিবার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম ব্রেড ক্রামের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিপেন্ড করবে এই কিমাটা অন্যান্য উপকরণের সাথে মেশানো হয়ে গেলে শেষ পর্যায়ে আমি এতে দেড়টা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা আর একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা এ পর্যায়ে কিন্তু এই আদা বাটা রসুন বাটার সাথে কিমাটা হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই কিমাটা খুব ভালো একটা টেস্ট আসবে না আর হাতে সাহায্যে নিলে এরকম বল শেপ করা গেলেই বুঝতে হবে এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে চাইলে আপনারা একটা ডিম অ্যাড করতে পারেন তাহলে এটা কিন্তু আরো একটু মসৃণ হয়ে আসবে তবে আমি আজকে সেটা স্কিপ করছি দুই হাতের তালুতে আমি তেল মাখিয়ে নিলাম আর এটাকে কিন্তু বার্গারে যে পেটি থাকে সেই পেটি শেপে করে নিব আর তেল লাগিয়ে নিলে এটা হ্যান্ডেল করতে বেশ সুবিধা হয় এভাবে আমি ছোট ছোট করে পেটি তৈরি করে নিব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট বা মোটা বা ট্যাপটা করে তৈরি করে নিতে পারেন সবগুলো একটা প্লেটের উপর নিয়ে নিলাম আর প্লেটের উপর আমি একটা প্লাস্টিক রেপার দিয়ে দিয়েছি যাতে করে এগুলো নিজ থেকে স্টিক না হয়ে যায় এবার এগুলোকে এ অবস্থা আপনার ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্সে বা যে কোনো জিপলক ব্যাগে ভর আর ফ্রিজ থেকে বের করে ভেজেই কিন্তু আপনার বার্গারের প্যাটি হিসেবে এটাকে অনায়াসে ব্যবহার করতে পারবেন এবার এগুলোকে আমি অল্প তেলে ফ্রাই করে নিব আর এর জন্য একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এই সবগুলোকে দিয়ে দিচ্ছি যখন তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই বিফ পেটিগুলোকে মিডিয়াম আছে বা মিডিয়াম টু লো আছে কিন্তু দুটো পাশেই বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যেহেতু বিফের কিমাটা আগে থেকে রান্না করে না তাই দুটো সাইড কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট করে রান্না করে নিতে হবে চুলের আঁচটা বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে সবগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটেও উঠিয়ে নিয়েছি আর এই ফাঁকে আমি যে ডোটা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছেন ফুলে প্রায় তিন গুণ হয়ে গিয়েছে এবার এই প্লাস্টিক উপর থেকে নিয়ে আমি ভেতরে বাতাসটা চেপে চেপে বের করে নিব এ পর্যায়ে এটা কিন্তু স্টিকি থাকবে আর হাতে লেগে লেগে আসবে তাই চেষ্টা করবেন হাতে একটু তেল লাগিয়ে নিতে হাতে তেল লাগিয়ে নিলে এটা হ্যান্ডেল করতে বেশ সুবিধা হয় আর এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা প্রয়োজন অনুযায়ী হাতে তেল লাগিয়ে বা এই ডোতে তেল দিয়ে বা ময়দা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন যেহেতু এটা এটা বেশ বেশ নরম আর কিন্তু কিন্তু নরমই রাখতে হবে তা না হলে বানটা শক্ত হয়ে যাবে তাই অতিরিক্ত ময়দা অ্যাড করার চাইতে আমার মনে হয় এখানে তেল দিয়ে আপনারা এটাকে একটু ভালো করে মথে নিলেই ভালো এভাবে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো মথে নিয়ে এটাকে একটা শেপে নিয়ে এসেছি আর এই ডো থেকে ছোট ছোট লেচে কেটে নিচ্ছি এ পর্যায়ে আপনারা কিন্তু হাতে তেল লাগিয়ে নিলে এটার স্টিক হবে না আমি যেহেতু এটাকে হ্যান্ডেল করতে পারছি তাই আলাদাভাবে আর তেল লাগিয়ে নিলাম না তো প্রথম পর্যায়ে করলে হাতে একটু তেল লাগিয়ে নেবেন এবার এটাকে মোটামুটি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি যাতে করে মাঝখানে আমি এই বিফ প্যাচিটা বসাতে পারি এবার এই ডোয়ের মাঝখানে আমি বিফ প্যাচি বসিয়ে এটাকে চারপাশ থেকে মুড়িয়ে দিবো আশা করছি ভিডিওতে আপনারা এটা দেখেই বুঝতে পারবেন বিফ প্যাটিটা মাঝখানে বসানোর পরে এই বানের চার সাইডটা মাঝখানে এনে একটু সিল করে দিতে হবে এরপর যে এটাকে একটু এব্রো থেব্রো মনে হলেও রেস্টিংয়ে রাখার পরে এটা আরেকটু সেট হয়ে যাবে আর ভাজার পরে মসৃণ হয়ে যাবে একইভাবে আমি সবগুলো তৈরি করে একটা প্লেটে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে এরপর দেখতে পাচ্ছেন এগুলো বেশ ফুলে উঠেছে এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব আর ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এই বানগুলো মোটামুটি ডুবে থাকে এরকম পরিমাণে তেল দিতে হবে আর তেলটা যখন মডারেট গরম হবে তখন এই বানগুলা দিয়ে দিতে হবে খুব গরম তেলে কিন্তু বান দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন মাত্র অল্প কিছু বাবল উঠছে খুব গরম তেলে যদি এই বানগুলো আপনারা ভাজেন তাহলে ভিতর থেকে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে উপরে ফোসকার মতো পড়ে যাবে আর সেই সাথে দেখতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না আমি এখানে আপনাদেরকে প্রথম চারটা বেজ ভেজে দেখাচ্ছি আমার পরবর্তী যে বানগুলো ভেজেছিলাম সেগুলো আরো বেশি সুন্দর হয়েছিল এভাবে কিন্তু প্রথমে আস্তে আস্তে করে ভেজে নিলে পরবর্তী ঠান্ডা করে নিয়ে অপরগুলো ভেজে নিতে হবে এভাবে কিন্তু উল্টে পাল্টে লো মিডিয়াম হিটে এটাকে বাদামি করে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে কাঁচা না থাকে আর উপর থেকে যে তেলটা দেখা যাচ্ছে সেটা এক্সট্রা ভাবে শোক করে নেওয়ার জন্য আমি টিস্যু পেপারের উপর উঠিয়ে রাখলাম প্রথম পর্যায়ে এই বানগুলোকে কিন্তু কিন্তু বেশ শক্ত মনে হবে যখন এগুলো ঠান্ডা হবে তখন দেখতে পারবেন এগুলো কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে আমরা যেরকম দোকান থেকে বান কিনে খাই ঠিক সেরকম আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এফাকে এই বানগুলো সংরক্ষণ করা পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি এই বানগুলো কাঁচা থাকা অবস্থায় যখন ফুলে উঠবে তখন এটাকে আপনারা যে কোনো ট্রের ট্রে রেখে ডিপ ফ্রিজে শক্ত করে নেবেন যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন যে কোনো জিপলক ব্যাগে ভরে বা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন প্রায় এক থেকে দেড় মাসের মতো দেখতেই পেলেন এই বানের ভেতরটা কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে চিকেন বার্গার বা চিকেন বান তো অনেক খেয়েছেন আশা করছি এই বিফ বানের রেসিপিটাও আপনারা ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ